ভুল দেওয়া হয়েছে তোমার রেজাল্টে। সেই প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকে 2021-এর ছাত্রছাত্রী আছো, তোমরা সকলেই বলছো যে আমাদের রেজাল্ট দেখে দিন, আমাদের রেজাল্টে ভুল আছে কিনা নম্বর, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি না। সেই কারণে তোমাদের সরলভাবে আজকে এই ভিডিওতে ডিটেলসে A to Z আলোচনা করব, কিভাবে তোমাদের রেজাল্ট তোমরা এক মিনিটের মধ্যে নিজেরাই ক্যালকুলেট করে নিতে পারবে এবং ভুল হলে সেটা কীভাবে অ্যাকচুয়ালি রিভিউ করতে দেবে, সম্পূর্ণ বিস্তারিত ধারণা এই ভিডিওতে দিয়ে দেবো। কাজেই এই ভিডিওটা উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিও থেকে তোমরা সম্পূর্ণভাবে জেনে না নিলে এখন পরবর্তীকালে কিন্তু তোমাদের নম্বর কমই থেকে যাবে আর বাড়বে না সময় চলে গেলে। সেই কারণে ভিডিওটি দেখে তোমাদের নম্বরে ভুল আছে কিনা অবশ্যই কিন্তু যাচাই করে রাখো। আর ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অতি অবশ্যই একটি লাইক করো, এবং আমাদের পরিবারের নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্টে নম্বর ভুল দেওয়া হয়েছে কিনা সেটা জানার জন্য সবার প্রথমে তোমাদের কিন্তু মাধ্যমিকের মার্কশিটকে বের করতে হবে। মাধ্যমিকের মার্কশিট বের করার পর তোমাদের মাধ্যমিকের মার্কশিটে 7টা সাবজেক্টের মধ্যে যে সাবজেক্ট 4টেতে বেশি নম্বর পেয়েছো সেই 4টে সাবজেক্টের নম্বরকে তোমাদের লিখতে হবে। যেমন এখানে আমাদের পরিবারের একটি বোন অর্পিতা ঘোষের রেজাল্টকে আমি শো করে সম্পূর্ণ ব্যাপারটা দেখাবো। অর্পিতার মাধ্যমিকের যে রেজাল্ট রয়েছে সেই মাধ্যমিকের রেজাল্টে সবচেয়ে বেশি নম্বর যে সাব 4টেই পেয়েছে সেটা হচ্ছে 67+62+57+56। এই 4টে সাবজেক্টে সবথেকে বেশি কী হচ্ছে মাধ্যমিকে নম্বর পেয়েছে, যে 4টে সাবজেক্টে তুমি সবথেকে বেশি নম্বর পেয়েছো সেই 4টে সাবজেক্টের নম্বর ওর বের করতে হবে এম দিয়ে, মনে রাখবে। তাহলে টোটাল এখানে করলে কত বেরোচ্ছে 242 হচ্ছে। এখানে মাধ্যমিকে বেস্ট অফ 4 নম্বর পেয়েছে কিন্তু অর্পিতা, তো অর্পিতা কত পেয়েছে 442। এইবার আর প্রথম ধাপ তোমাদের কমপ্লিট, আমি প্রথমে বাংলার নম্বরটা বের করছি, এক এক করে দেখাবো, একটা দুটো দেখালেই তোমরা বুঝতে পারবে এবং খুব সহজে বের করতে পারবে। তো মাধ্যমিকের ক্ষেত্রে কি করবে, এই ফর্মুলাটা বসাবে 2×m/25। তোমাদের জন্য অনেক আগেই ফর্মুলাটা আমি বানিয়েছিলাম। তো এখানে কী হবে, 2×m এর জায়গায় কী হয়ে যাবে, m মানে কী জানো, তোমার মাধ্যমিকের যে নম্বর ওর 4টে সাবজেক্টে এসেছিলো সেটা মার্কশিট দেখে করেছিলে 2×4=25। তো এরপরে কিন্তু তোমাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে, মানে ওপরের যে দুটো আছে সেটাকে গুণ করবে, গুণ করার পর যা আসবে তাকে দিয়ে হচ্ছে 25কে ভাগ করবে। তো এখানে ক্যালকুলেশন করি যদি তাহলে ও চলে আসবে 19.36, মানে 19.36। তার মানে অর্পিতা মাধ্যমিকের মার্কশিট থেকে উচ্চ মাধ্যমিকে কত 19.36 নম্বর পেল। এরপর চলে আসবো কী হচ্ছে একাদশ শ্রেণীতে, একাদশ শ্রেণীর থেকে কীভাবে দেখো, একাদশ শ্রেণীর জন্য ফর্মুলা লিখেছি n×3×n/5, অর্থাৎ n=, কি প্রত্যেকটা বিষয়ে লিখিত পরীক্ষার নম্বর, তোমার মার্কশিট দেখতে হবে একাদশ শ্রেণীর। অর্পিতার একাদশ শ্রেণীর মার্কশিট যদি দেখি সেক্ষেত্রে বাংলায় আর অ্যাকচুয়ালি সে কত নম্বর পেয়েছে, টোটাল পেয়েছে 71, আর এই 71টা অ্যাকচুয়ালি লিখিত পরীক্ষায় পেয়েছে 54, এবং যদি প্রজেক্টের কথা বলি সেক্ষেত্রে পেয়েছে 17। তো আমরা কিন্তু 71ও নেব না, আমরা কিন্তু 17ও নেব না, আমাদের যে লিখিত পরীক্ষার নম্বরটি রয়েছে একাদশ শ্রেণীতে তোমাদের মার্কশিটে সেই লিখিত পরীক্ষার নম্বরটিকে নেব, অর্থাৎ 3×, কী হচ্ছে লিখিত পরীক্ষায় অর্পিতা তোমার পেয়েছে 54, এই 54 কিন্তু এখানে বসে গেল বাইফাই। এইবার এটাকে জাস্ট আমাদের ক্যালকুলেশন করতে হবে, সেই একই রকমভাবে এটার সাথে এটা গুণ করে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই বেরিয়ে যাবে, বেরোচ্ছে কিন্তু 32.40 এসে কিন্তু টোটাল দাঁড়াচ্ছে। এই অ্যাকচুয়ালি যদি আমরা প্লাস, এবারে কী করতে হবে আমাদের এই দুটোকে প্লাস করে দিতে হবে, আমি একবারে ফর্মুলাটা লিখিনি, কেউ কেউ একবারও ফর্মুলাটা লিখতে পারো, লিখে কী হচ্ছে জাস্ট এই দুটোকে কী হচ্ছে আমাদের প্লাস করে দিতে হবে। উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষায় তোমাকে এই নম্বরটা দেওয়া হবে, মানে 80-র মধ্যে প্রজেক্ট বাদ দিয়ে 80-র মধ্যে বাংলায় কত দেওয়া হবে অ্যাকচুয়ালি এই যে নম্বরটা বেরোবে এইটা, এটা কাকে দেওয়া হবে, এটা হচ্ছে অর্পিতাকে দেওয়া হবে। তোমার ক্যালকুলেশন অনুযায়ী এভাবে করলে যে নম্বরটা আসবে সেই নম্বরটা দেওয়া উচিত। তো অর্পিতাকে এখানে তোমরা উচ্চ মাধ্যমিকের অর্পিতা যদি নম্বর দেখো সেক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষায় অর্পিতাকে কী হচ্ছে 52 দেওয়া হয়েছে, ক্লিয়ার, 52 নম্বর দেওয়া হয়েছে। তার মানে কি
একদম সিম্পল 52 লিখিত পরীক্ষায় নম্বর দেওয়া আছে, এটা 51.76 বলে 52 দেওয়া হয়েছে, তো 52 নম্বরই রয়েছে, তার মানে অর্পিতার যে ক্যালকুলেশন করেছে এই মূল্যায়ন অনুযায়ী সেই অনুযায়ী অর্পিতার রেজাল্টে বাংলার নম্বর ঠিক আছে। এবং একই রকমভাবে কিন্তু ইংলিশের ক্ষেত্রেও তাই, ইংলিশের ক্ষেত্রেও তাই, ইংরাজির ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে তাই, মাধ্যমিকের ক্ষেত্রে একই হবে, অর্থাৎ 80-তে যেহেতু ও ফর্মুলা একই হবে। এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে কী হবে, এনটা পরিবর্তন হবে, একাদশ শ্রেণীর ক্ষেত্রে এই যে এন লিখেছিলাম এনের ভ্যালুটা পরিবর্তন হবে, কারণ ওন যদি অর্পিতার মার্কশিটের দিকে তাকিয়ে দেখি ইংলিশে সেম নম্বর পায়নি, ইংলিশে একাদশ শ্রেণীতে আলাদা পেয়েছে, ইংলিশে কত পেয়েছে 34 পেয়েছে লিখিত পরীক্ষায় 80-র মধ্যে, সেক্ষেত্রে 34 হয়ে গেল। এবং এটাকে যদি ক্যালকুলেট করি সেক্ষেত্রে কী চলে আসবে, এ 20.4 চলে আসবে, এবং এখানে যদি প্লাস করি সেক্ষেত্রে কী চলে আসবে, এখানে চলে আসবে 39.4। তো এটাকে 39.4কে আমরা কী বলতে পারি, এ আমরা বলতে পারি যে 40 বলতে পারি। তো এখানে অর্পিতার যদি উচ্চ মাধ্যমিকে লিখিত পরীক্ষায় ইংলিশের নম্বর দেখি, দেখো 40 রয়েছে। তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু মাথায় রাখতে হবে, একাদশ শ্রেণীর ক্ষেত্রে চিন্তা নেই, যেরকমভাবে বললাম প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একই ফর্মুলা হবে, এ মানে এখানে এনের জায়গায় কী বসাবে, প্রত্যেকটা সাবজেক্টে তুমি যে লিখিত পরীক্ষার নম্বর পেয়েছো একাদশ শ্রেণীতে সেই নম্বরই বসবে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে যে এই ফর্মুলা হলো, প্রত্যেকটার ক্ষেত্রে সেম ফর্মুলা হবে না। যখন তোমার দেখবে কোনো সাবজেক্টের নম্বর কী হচ্ছে 70-এ হচ্ছে কোনো সাবজেক্টে, বাংলা ইংলিশ তো প্রত্যেকের ক্ষেত্রে একই রকম হবে, কিন্তু অন্য সাবজেক্ট যেগুলো রয়েছে এ বাংলা ইংলিশ বাদে, সেই সেই সাবজেক্টে কোনোটা যেটার 80-তে পরীক্ষা, মানে 80-তে লিখিত পরীক্ষা, ঠিক আছে, সেটার ক্ষেত্রে কী হবে, একই হবে। কিন্তু যেটার 70-এ লিখিত পরীক্ষা, মানে এটা হলো 80-তে যদি লিখিত পরীক্ষা হয়, 70-এ যদি লিখিত পরীক্ষা হয়, ঠিক আছে, 70-এ যদি লিখিত পরীক্ষা হয় সেক্ষেত্রে কী হবে, 7×m/100, এটা কিন্তু ফর্মুলা এসে দাঁড়াবে। আর আর একাদশেরটা প্রত্যেক 80 এবং 70-এর ক্ষেত্রে কী হচ্ছে, একই হবে ফর্মুলা। আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখানে আমি একটা এক্সাম্পল নিয়ে নিই, ধরো জিওগ্রাফিটা নিয়ে নিলাম, ঠিক আছে, এ জিওগ্রাফিটা নিয়ে নিলাম। তো জিওগ্রাফিতে আমি যদি দেখি এক মাধ্যমিকের সেম টোটাল বেস্ট অফ ফাইভে যে নাম্বার পেয়েছে সেইটা অনুযায়ী হবে, তো 7 × কী হয়ে যাবে, 242/100। তো এটাকে কী হচ্ছে, এই দুটোকে মাল্টিপ্লাই করে 100 দিয়ে যদি ডিভাইড করি, ভাগ করি, সেক্ষেত্রে চলে আসবে কিন্তু 16.94, ঠিক আছে। তো একই রকমভাবে জিওগ্রাফির যেরকমভাবে আমি এটা বের করলাম একাদশ মাধ্যমিকেরটা, মাধ্যমিকের নম্বরটা, সেরকমভাবে একাদশ শ্রেণীর নম্বরটাও বের করবো ফর্মুলা অনুযায়ী, সে এই একই রকম ফর্মুলা। 3 × কী হচ্ছে, এন মানে আমি কী বলেছিলাম, জিওগ্রাফিতে অ্যাকচুয়ালি একাদশ শ্রেণীতে মার্কশিটে দেখবো লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছে, এক্ষেত্রে অর্পিতা জিওগ্রাফিতে একাদশ শ্রেণীতে লিখিত পরীক্ষায় 54 পেয়েছে ডিভাইড বাই 5। এবার এটাকে অ্যাকচুয়ালি 32.4 কী হচ্ছে, তো এই দুটো এবারে প্লাস যদি করি সেক্ষেত্রে কত চলে আসবে, 49.34। তার মানে কিন্তু এখানে 50 দেখাচ্ছে, কিন্তু তোমার রেজাল্টে কিন্তু দেয়া রয়েছে লিখিত পরীক্ষায় 45, 50 দেয়া নেই, অর্থাৎ 5 নম্বর কম দেয়া আছে। টোটাল তোমাকে জিওগ্রাফিতে 75 দেওয়া আছে, তুমি দেখতে পাচ্ছ রেজাল্টে, সেই কারণে অতি অবশ্যই তুমি কিন্তু স্কুলে যাও, লেখো তোমার জিওগ্রাফির নম্বর কম দেওয়া হয়েছে, তোমাকে অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে 45+30 হচ্ছে প্রজেক্টে দেওয়া হয়েছে, টোটাল 75, কিন্তু তোমার হবে 50+30, মানে টোটাল তোমার 80 হবে, তোমার লেটার হয়ে যাবে, কিন্তু তোমাকে 5 নম্বর কম দেওয়া হয়েছে, ভুল দেওয়া হয়েছে তোমার রেজাল্টে, সেই কারণে স্কুলে যাও, স্কুলে গিয়ে বলো তোমাকে অবশ্যই নাম্বার বাড়িয়ে নতুন রেজাল্ট দেওয়া হবে। তার মানে তোমরা রীতিমতো বুঝতেই পারলে যে তোমাদের রেজাল্টকে সবার প্রথমে চেক করো, প্রচুর ভুল এসেছে, আমি প্রচুর স্টুডেন্টদের বলে দিয়েছি, অনেকের রীতিমতো রেজাল্ট বলে দেওয়ার পর তারা রীতিমতো ও তাদের নম্বরকে ঠিক করে দেওয়া হয়েছে, সেই কারণে তোমাদের যাদের এরকম ভুল রয়েছে, যেরকম অর্পিতার জিওগ্রাফিতে ভুল রয়েছে, সেই রকমভাবে যদি তোমাদেরও কোনো সাবজেক্টে ভুল থেকে থাকে, এই রকমভাবে ক্যালকুলেশন করে তোমরা দেখে নেওয়ার পর কিন্তু স্কুলের সাথে যোগাযোগ করো, স্কুলের সাথে যোগাযোগ করে স্কুল কিন্তু রীতিমতো তোমাদের সাহায্য করবে, তোমাদের নম্বর বাড়িয়ে দেবে। এবং তোমাদের মধ্যে অনেকের ডাউট রয়েছে যে আমরা কিভাবে বলবো, সিম্পল একটা পত্র লিখবে যেখানে তোমার যে
সমস্যা রয়েছে আর সেই সমস্যার কথা লিখবে যে জিওগ্রাফিতে আমার নাম্বার পারবে এই ব্যাপার রয়েছে তার সাথে তোমার যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটের কিন্তু অবশ্যই জেরক্স দেবে স্কুলের সাথে যোগাযোগ করলে সমস্ত কিছু স্কুলই তোমাকে কিন্তু জানিয়ে দেবে কাজেই তোমরা কিন্তু এটা গাফিলতি করো না প্রত্যেকেই যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছে প্রত্যেকেই এরকমভাবে কিন্তু দেখে নাও 70 হলে এই ফর্মুলা ফেলবে আর 80 হলে এই ফর্মুলা ফেলবে যেরকমভাবে বললাম এবং তোমাদের রেজাল্ট চেক করার মাধ্যমে যাচাই করে নাও তোমাদের রেজাল্ট অ্যাকচুয়ালি ঠিক আছে কি ভুল রয়েছে আর তোমাদের মধ্যে কারা রীতিমতো রেজাল্ট চেক করে দেখে নিয়েছো যে তোমাদের রেজাল্টে ভুল নেই এবং যারা রেজাল্ট চেক করে দেখেছো ভুল আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করার সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না